বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের নিউমেরিক্যাল অ্যানালাইসিস পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে আরও 10টি লেকচার দিয়েছি, আজকে আমার 11তম লেকচার। আমি তোমাদেরকে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের 5 নম্বর অধ্যায় পড়াইতেছিলাম, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। তো এর আগে আমি তোমাদেরকে সিমসনস 1/3 রুল দেখিয়েছি, আজকে দেখাবো সিমসনস 3/8 রুলস। দেখো সিমসনস 3/8 রুলস, সিমসনস 3/8 রুলসটা আমরা আগেরগুলোর মতোই উই হ্যাভ দ্য জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা। প্রথমে আমরা জেনারেল কোয়াড্রেচার ফর্মুলাটা লিখব, তারপরে সিমসনস ট্রাপিজিটার রুলে আমরা 1 বসাইছিলাম, তারপরে সিমসনস 1/3 রুলে আমরা 2 বসিয়েছিলাম, আর সিমসনস 3/8 রুলসে আমরা এন সমান 3 বসাবো, শুধু আর কিছু না। আর ক্যালকুলেশন করলে আমরা উপপাদ্যটি প্রতিপাদন হয়ে যাবে। দেখো পুটিং এন সমান 3 অ্যান্ড নেগলেটিং ফোর্থ অ্যান্ড হায়ার অর্ডার ডিফারেন্স উই গেট, অর্থাৎ এন সমান 3 বসাবো এবং 4তম অর্ডার এবং বাকিগুলো আমরা বাদ দিয়ে দিব, এর বেশিগুলো 4 এবং 4-এর বেশিগুলো আমরা বাদ দিয়ে দিব। দেখো আমি কী করছি, এন এর মান 3 বসাইছি। দেখো এক্স নট থেকে এক্স এন, তাহলে এক্স নট থেকে এক্স 3, এন এর মান 3 বসাই দিছি, তারপরে এফ অফ এক্স ডি এক্স এইচ। তারপরে দেখো এই যে এন ওয়াই নট, এন এর জায়গায় 3 বসাইছি, এন স্কোয়ার বাই 2, এন স্কোয়ার বাই 2 হলে 9/2 হবে, ডেল ওয়াই নট, তারপরে এন কিউব বাই 3, তারপর এটার মান হবে 27, এন স্কোয়ার বাই 2, তাহলে এটা হবে 9/2, ডেল 2 ওয়াই নট বাই ফ্যাক্টোরিয়াল 2, এন টু দি পাওয়ার 4/4, তাহলে এটা হবে 81/4, যেহেতু এন এর মান 3, এন এর মান 3 বসাইলে এন কিউব 27 হবে, প্লাস এন স্কোয়ার সমান 9 হবে, আর বাকি যেটা আছে এটা এই পাশে লিখে দিলাম। তারপরে দেখো এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে এটার জায়গায় এটা বসাইলাম, এটা যা আছে তা বসাইলাম, ডেল ওয়াই নোটের পরিবর্তে লিখতে পারি আমরা ওয়াই ডেল ওয়াই ওয়ান মাইনাস, সরি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নোট, প্লাস এইটা ক্যালকুলেশন করলে বাই ফ্যাক্টোরিয়াল 2, এটা সহ সবটা ক্যালকুলেশন করলে আসবে 9/4, আর ডেল টু ওয়াই নোটের পরিবর্তে লিখতে পারি ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই নোট এটার পরিবর্তে, প্লাস আর এই বাকি সবটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এবং ফ্যাক্টোরিয়াল 3 সহ, তাইলে এটা আসবে 3/8, আর ডেল 3 ওয়াই নোট, খেয়াল করো ডেল 3 ওয়াই নোটের পরিবর্তে আমরা এটা লিখতে পারি, এটা মুখস্থ করে নিতে হবে, ডেল 3 ওয়াই নোটের পরিবর্তে এটা লিখা যা। তারপরের লাইনে যে কাজটা করছি শুধু গুণ করে দিছি, সবগুলা গুণ করে দিছি, এটা এটার ভিতরে গুণ করে দিছি, এটা এখানে গুণ করে দিছি। তারপরের লাইন হচ্ছে আমরা ওয়াই নোটগুলো, যেমন ওয়াই নোট, এখানে একটা ওয়াই নোট আছে, এখানে একটা ওয়াই নোট আছে, এখানে একটা ওয়াই নোট আছে, সবগুলো যোগ বিয়োগ করে একসাথে নিয়ে আসছি 3y0/8, তারপর এখানে একটা ওয়াই ওয়ান আছে, এখানে একটা ওয়াই ওয়ান আছে, এখানে একটা ওয়াই ওয়ান আছে, সবগুলো যোগ বিয়োগ করে আমরা লিখতে পারছি 9y1/8, ওয়াই টু গুলো যোগ করে এটা পাইছি, ওয়াই থ্রি গুলো যোগ করে বা যোগ বিয়োগ করে আমরা পাইছি 3y3/8। তারপরে দেখো সবগুলোর নিচে 8 আছে, এই জন্য নিচে 8 কমন নিয়েছি, আর উপরে 3 আছে বিদায় আমরা 3 কমন নিয়ে নিছি, তাহলে 3h/8, আর বাকি থাকতে আছে ওয়াই নট প্লাস 3y1 প্লাস 3y2 প্লাস ওয়াই 3, তাহলে আমাদের ব্যবধি ছিল নট থেকে 3, তাহলে দেখো ওয়াই নট ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই 3 মধ্যের দুইটার সাথে 3 গুণ আছে, আর বাকি দুইটা প্রথমটা এবং শেষেরটা সিঙ্গেল, আর ডিফারেন্স 3 করে ওয়াই নট থেকে ওয়াই 3, এনে ডিফারেন্স হচ্ছে 3। তাহলে আমরা পরবর্তী স্টেপগুলো অনুরূপভাবে লিখে ফেলব, যে তারপরে দেখো ফর দ্য নেক্সট ইন্টারভেল এক্স 3 থেকে এক্স সিক্স উই গেট, আমরা কী পাবো, দেখো এক্স 3 থেকে এক্স সিক্স হইলে 3h/8, অনুরূপভাবে যেমন 3 থেকে 6 পর্যন্ত, তাহলে 3, 4, 5, 6 হবে এবং মধ্যে দুইটার সাথে 3 গুণ হবে, একইভাবে আমরা অগ্রসর হব 6 থেকে 9, তারপরে এক্স এন মাইনাস 3 থেকে এক্স এন পর্যন্ত, দেখো এক্স এন মাইনাস 3, এন মাইনাস 2, এর থেকে 1 কম, তারপরে 1 কম, সরি 1 বেশি, এন মাইনাস 3 থেকে এন মাইনাস 2 1 বড়, তাই এটা এটা আরও 1 বড়, তার থেকে এটা আরও 1 বড় এন পর্যন্ত হয়েছে এবং মধ্যে দুইটার সাথে 3 গুণন, অর্থাৎ আগেরগুলোর মতোই ট্রাপিজয়েডাল রুল এবং সিমসনস 1/3 এবং সিমসনস 3/8 রুল সবগুলো একই রকম। দেখো এডিং দিস ইন্ট্রিগালস উই গেট, তারপরে এই সবগুলো আমরা যোগ করলে কী পাবো,
দেখো সবগুলোর সাথে ওয়াই নট আছে একটা সিঙ্গেল, আর ওয়াই ওয়ান আছে একটা সিঙ্গেল। দেখো প্রথম দিকে ওয়াই নট ছিল, এদিকে ওয়াই নট, আর এদিকে ওয়াই ওয়ান, ওয়াই এন্ডা সিঙ্গেল আছে, এজন্য এটাকে প্রথমে আর বাকিগুলো শেষে লিখে দিছি। আর দেখো এখানে ওয়াই ওয়ানের সাথে থ্রি গুণ আছে, ওয়াই টুর সাথেও থ্রি গুণ আছে, ওয়াই ওয়ান ওয়াই টু, একইভাবে ওয়াই ফোর ওয়াই ফাইভ, ওয়াই ওয়ান ওয়াই ওয়ান এবং ওয়াই টু, আবার ওয়াই ফোর ওয়াই ফাইভ, ওয়াই সেভেন ওয়াই এইট। এই জন্য আমরা যে কাজটা করছি, দেখো থ্রি ইন্টু ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই ফোর ওয়াই ফাইভ ডট ডট ওয়াই এন মাইনাস টু, এগুলো আমরা একসাথে নিয়ে নিছি, আর বাকি যেটা আছে ওয়াই থ্রি ওয়াই সিক্স, দেখো এখানে যে ওয়াই থ্রি শেষেরটা, ওয়াই থ্রি ওয়াই সিক্স, তারপরে ওয়াই নাইন, এগুলো ডাবল করে আছে। যেমন দেখো এখানে ওয়াই থ্রি আছে একটা, আবার এখানে একটা ওয়াই থ্রি আছে, তাহলে এখানে ওয়াই সিক্স আছে, এটার মধ্যে ওয়াই সিক্স আছে, তাহলে এগুলো ডাবল ডাবল করে আছে, অর্থাৎ থ্রি এর গুণিতকগুলো ডাবল করে আছে। দেখো থ্রি ওয়াই থ্রি ওয়াই সিক্স ওয়াই নাইন ডট ডট ওয়াই এন মাইনাস থ্রি, এর জন্য এটার দুইটা করে আছে, বিদায় দু টুটা কমন নিয়ে নিছি। দেখো আশা করি তোমরা বুঝতে পারছো, ওয়াই নট আর ওয়াই এন আলাদা, আর বাকি থ্রি যেগুলো আছে এগুলো একসাথে করে নিছি, আর তিনের গুণিতকগুলো আবার ডাবল করে আছে, বিদায় টু কমন নিয়ে নিছি। তাহলে কি হয়েছে, দেখো দিস ফর্মুলা ইজ নোন অ্যাজ সিমসনস থ্রি এইট রুলস। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং ট্রাপিজিয়াল রুলস, সিমসনস ওয়ান থার্ড রুলস এবং থ্রি এইট রুলস একসাথে আসে।